এরপর আছে যে ইলেকট্রিসিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তোমার বইয়ে দেখবে হেডিং করেছে আবেশিত ইএমএফ ও আবেশিত তড়িৎ। অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বকীয় আবেশই বলায়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে একটা তড়িৎবাহী একটা কয়েল, তড়িৎবাহী না কয়েল, কুণ্ডলী। কুণ্ডলী বলতে কী বোঝায়? ধরো একটা তারের বৃত্ত আছে, হাতে চুড়ি আছে ধরো তারের, তা ওই রকম একটা তামার তারের রিং, ওই রিংটার কাছে যদি একটা ম্যাগনেটকে আনা হয়, ম্যাগনেটের উত্তর মেরু বা দক্ষিণ মেরু যে কোনো এক মেরুকে, অর্থাৎ রিংটা ধরো এই রকমের আর ম্যাগনেটটাকে এভাবে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এলে দেখা যাবে এই রিংটার মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, এক অবাস্তব বিষয়ের মতো। অর্থাৎ এই তড়িৎ প্রবাহটা হয় সাময়িক, অর্থাৎ তাহলে বিষয়টা কি দাঁড়ালো না, একটা রিং, ধাতব রিং বা কয়েল কুণ্ডলীর দিকে যদি চুম্বকের কোনো মেরুকে নিয়ে আসা হয়, তাহলে ওই রিংটার মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ সাময়িকভাবে সৃষ্টি হয়। একইভাবে যদি চুম্বকটাকে রিং থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলেও দেখা যাবে যে ওই রিংটার মধ্যে একটা তড়িৎ প্রবাহ সাময়িকভাবে যায়। তা দেখা যাচ্ছে তাহলে কি দাঁড়ালো দুটোকে একসাথে বললে, যে একটা কুণ্ডলীর দিকে বা কুণ্ডলী থেকে যদি দূরে কোনো চুম্বকের মেরুকে নিয়ে যাওয়া যায়, তাহলে ওই কুণ্ডলীর মধ্য দিয়ে সাময়িকভাবে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। দেখো তড়িৎ সৃষ্টি হলো, এই কারণে এটাকে বলা তড়িৎ আবেশ। কী জন্য? বাই দ্য মোশন অফ এ ম্যাগনেট, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ। এই বিষয়টা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন ফ্যারাডে। আমি একবার ছবি দিয়ে বলি যে এই ছবিটা মুছে দিচ্ছি, এইরকমের ধরো একটা এক পাকের কয়েল আমি বলছি, এইরকমের একটা ধরো কয়েল আছে, এই কয়েলটা দিকে তোমার, আচ্ছা আমি বসে দিয়ে করতে, এই কয়েলটার দিকে এরকমের একটা ম্যাগনেটকে নিয়ে আসা হবে, এই ম্যাগনেটের উত্তর মেরুকে ধরো উত্তর মেরুকে নিয়ে আসা হচ্ছে, নর্থ পোলকে দিকে নিয়ে আসা হবে। যখনই নিয়ে আসা হবে তখনই দেখা যাবে যে ম্যাগনেটটার মধ্যে একটা তড়িৎ প্রবাহ সাময়িকভাবে চলে যাচ্ছে। তো বলতে পারে কি করে তড়িৎ প্রবাহ যাচ্ছে বুঝবো, এইটার কয়েলটার থেকে
এইরকম একটা তার গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করা হয়। যুক্ত করলে দেখা যাবে যে গ্যালভানোমিটার, এটা যখনই এদিকে ঝরম করে নিয়ে আসা হবে, গ্যালভানোমিটারের কাঁটাটা খিচিক করে নড়ে যাচ্ছে। আর গ্যালভানোমিটারের কাঁটা নড়ে কখন? যখন তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যায়। সুতরাং এই পরীক্ষা দ্বারা আবার উল্টোটাও, যখন এটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে আবার একবার গ্যালভানোমিটারের কাঁটা নড়ছে। কিন্তু এক্ষেত্রে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপটা উল্টো দিকে হয়। প্রথম ক্ষেত্রে যদি ক্লক ওয়াইজ হয়, এক্ষেত্রে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ চুম্বকের উত্তর মেরুকে নিয়ে এলে যেদিকে কাঁটার বিক্ষেপ হবে, যদি উত্তর মেরুটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায় কাঁটার বিক্ষেপ উল্টো দিকে হবে। আবার উত্তর মেরুকে নিয়ে এলে যেদিকে বিক্ষেপ হবে, দক্ষিণ মেরুকে নিয়ে এলে বিক্ষেপ তার বিপরীত দিকে হবে। তা যাই হোক, কাঁটার বিক্ষেপ হচ্ছে মানে এর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ যাচ্ছে। সুতরাং একটা কয়েলের দিকে বা একটা কয়েল থেকে যদি দূরে কোনো চুম্বকের মেরুকে নিয়ে যাওয়া যায়, তাহলে ওই কয়েলটার মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ যায়। এই ঘটনাটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই যে তড়িৎ প্রবাহ গেল, এটাকে বলা হবে আবিষ্ট প্রবাহ। আর এর ফলে তড়িৎ প্রবাহ কখন যাবে? এর দুই প্রান্তে একটা তড়িৎচালক বল কাজ করবে। এরপরে যে তড়িৎচালক বল সৃষ্টি হয় তাকেই বলা হবে আবিষ্ট তড়িৎচালক বল বা ইনডিউসড ইএমএফ। অ্যাকচুয়ালি এটাকে এক পাকের কয়েল না রেখে বেশ কয়েক পাকের কয়েল রাখা হয়, যাকে বলা হয় কুণ্ডলী। জিনিসটা এইরকম, কয়েলটা ধরো এইরকমের, এইরকমের ধরো কয়েলটা আছে, এর মধ্য দিয়ে তাহলে এইরকম বদ্ধ কুণ্ডলী। এইবার এই কয়েলটার দিকে একটা ম্যাগনেটের নর্থ পোল বা সাউথ পোলকে নিয়ে আসা হলো, এটা নর্থ এটা সাউথ। এটাকে যখন এদিকে নিয়ে আসবে, এবার এই কয়েলের সঙ্গে যদি একটা গ্যালভানোমিটার লাইনে যুক্ত থাকে, দেখা যাবে যে গ্যালভানোমিটারের কাঁটাটা নড়িয়ে যাচ্ছে। আবার যদি এটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তখনও দেখা যাবে নড়ে যাচ্ছে। আবার এই কয়েল ম্যাগনেটটাকে এক জায়গায় রেখে এখন যদি ঘোরানো হয়, এগুলো কিছু করবে না, শুধু এক জায়গায় ঘোরাবে, ঘোরানো হবে, দেখা যাবে কাঁটার কোনো বিক্ষেপ হচ্ছে না। যেটা বোঝায়, যেটা থেকে বোঝা যায়, এক জায়গায় দাঁড়িয়ে যদি ঘোরে তাহলে কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না। সুতরাং তাহলে সিদ্ধান্ত, এই পুরো বিষয়গুলোকে সামারাইজ করলে যেটা দাঁড়ায় সেটা হলো যে, আচ্ছা আরেকবার বলি, জিনিসটা আরেকটু বলতে হবে। এবার যদি ম্যাগনেটটাকে স্থির রেখে কয়েলটাকে এদিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো, কিংবা ম্যাগনেটটাকে স্থির রেখে কয়েলটাকে ম্যাগনেটের দিকে নিয়ে যাওয়া হলো, তাহলেও দেখা যাবে যে হ্যাঁ ওই, তাহলেও দেখা যাবে যে এই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হচ্ছে। অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ যাচ্ছে। সুতরাং এই সমস্ত এত কথাকে জিস্ট করে একটা সেন্টেন্সে বললে যেটা দাঁড়ায় সেটা হলো যে, একটি দণ্ড চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে ওই কুণ্ডলীর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। এই ঘটনাটার নাম তড়িৎ চুম্বকীয় আবেশ। এই ধরনের তড়িৎ প্রবাহকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ। এর ফলে কুণ্ডলীর দুই প্রান্তে যে তড়িৎচালক বল কাজ করে তাকেই বলা হয় আবিষ্ট তড়িৎচালক বল।
এই বিষয়গুলো সর্বপ্রথম বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে লক্ষ্য করেছিলেন এবং এখান থেকে ফ্যারাডে দুটো সূত্র দিয়েছিলেন।